দলীয় কর্মীর মৃত্যুবার্ষিকী নিহত কর্মীর বাড়িতে গেলেন রাজ্যের মন্ত্রী। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ানোর অপরাধে 1998 সালের 18ই মে খুন হন কাকসা ব্লকের বাবনাবেড়া গ্রামের বাসিন্দা সান্টু গোপাল মণ্ডল, এমনটাই অভিযোগ। অভিযোগের তীর ওঠে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারপর থেকেই ওই এলাকায় দিনটি শহীদ দিবস পালন করে আসছে ঘাসফুল শিবির। বৃহস্পতিবার সকালে শহীদ তৃণমূল কর্মী সান্টু গোপালের বাড়িতে যান রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা তথা দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, কাকসা ব্লক তৃণমূলের সভাপতি ভবানী ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। শহীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী সহ অন্যান্যরা। নিহত সান্টু গোপালের পরিবারের সঙ্গে কথা বলেন মন্ত্রী। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বাম বিরোধিতায় সুর চড়াতে দেখা যায় মন্ত্রীকে। 25 বছর আগে আজকের দিনে অবিভক্ত বর্ধমানের প্রথম তৃণমূল কংগ্রেসের শহীদ আমাদের তদানীন্তন মনোনীত পঞ্চায়েতের প্রার্থী, তাকে তদানীন্তন যারা প্রশাসনিক দায়িত্বে ছিলেন পশ্চিমবঙ্গে তাদের হারমাত বাহিনী তাকে বলেছিলেন নিরীহ গৃহশিক্ষক, অত্যন্ত নম্র এবং ভদ্র, তাকে ভীতি প্রদর্শন করা হয়েছিল যে তিনি যাতে এই নির্বাচন থেকে সরে দাঁড়ান, কারণ কোনো বিরোধী মতবাদ, আর তখনকার দিনে 98-এ আমাদের দলের সূচনা হওয়ার পর থেকে যে উন্মাদনা পুরো কাকসা এবং বিশেষ করে আমলাঝোড়ায় পরিলক্ষিত হয়েছিল, আশঙ্কিত হয়ে তদানীন্তন প্রশাসক যে দল ছিলেন সেই সিপিএম তাকে নৃশংসভাবে ডেকে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে বিদ্যুতের তারের শক দিয়ে তাকে তার মৃতদেহটা অবধি জঙ্গলে নিক্ষিপ্ত করেছিল। এরা জঙ্গলেই ভালো মানায়, সেই জন্যেই এদের এই বর্বরোচিত ব্যবহার, প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করে প্রশাসনিক দায়িত্বে যেসব পুলিশরা ছিল সেই তাদের ঊর্ধ্বকে পুরোপুরি ক্যাডারের ইউনিফর্ম বানিয়ে তারা যেভাবে অত্যাচার সংগঠিত করেছিল আমরা দেখেছিলাম। 17ই মার্চ বর্ধমানের বুকে সাঁই বাড়িতে কি নৃশংসতা এখনও আমরা ভুলতে পারিনি। যে দলের সমর্থক বলে তাদের ওপর অত্যাচার হয়েছিল, তারা আজকে খুনিদের সঙ্গে হাত মিলিয়ে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে টুম্পা নাচাচ্ছেন। তাদের কথা আজকে সারা দেশবাসীকে আবার নতুন করে স্মরণ করিয়ে দিতে হবে, কারণ যে শূন্যতায় নেমে গেছে এবার তাদের আরও নিচে যাতে তারা নেমে যায়, মানুষ যাতে ভুলে না যান তাদের নৃশংসতা, তাদের প্রশাসনকে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করার প্রয়াস তা আজও এতটুকু স্তিমিত হয়নি। নতুন প্রজন্মের যারা তারা এখন টুম্পা নাচাচ্ছেন, কিন্তু মাথায় রয়েছে সেই একই নৃশংসতা। অতএব তাদের এই অতীত যেন সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের তো বটেই সারা ভারতবর্ষে কেউ যেন ভুলে না যান। আমরা সকলে এখানে সমবেত হয়েছি শহীদ সান্টু গোপাল মণ্ডলকে। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার
সঠিক দিশা পেতে ফোন করুন 7477-16138 7477-16139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর স্পলিনের পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল। প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।